করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রশাসনের ঢিলেঢালা পদক্ষেপের খেসারত দিচ্ছেন সাধারণ নাগরিকেরা। এরই মধ্যে করোনা রোগী 1,20,00,000 ছাড়িয়ে গেছে, বাড়ছে মৃত্যুও। তবে আশার খবর হলো, ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি মডার্না তাদের টিকার দাম ঘোষণা করেছে, যা থাকবে হাতের নাগালেই। বিস্তারিত দেখুন রিপোর্টে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এখানে আক্রান্ত হয়েছেন 1,20,85,389 জন, মারা গেছেন 2,55,823 জন। আর আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে, এ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে 1,24,50,666 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 2,61,790 জনের। করোনা ভাইরাস সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে রাত্রিকালীন এই আইন কার্যকর করা হয়েছে। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউর নির্দেশনা বহাল থাকবে। এছাড়া স্টেটের 58টি কাউন্টির 41টিতে নাগরিকদের স্টে অ্যাট হোম অর্ডার দেওয়া হয়েছে। করোনা মহামারী থেকে বাঁচতে ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব। বিশ্বে বিভিন্ন দেশের ভ্যাকসিনের মধ্যে যে কয়টি এগিয়ে আছে, তার মধ্যে মডার্নার ভ্যাকসিন অন্যতম। করোনা ভাইরাস নির্মূলে আমেরিকান বায়োটেক ফার্ম মডার্নার তৈরি ভ্যাকসিন অতিমাত্রায় আশাব্যঞ্জক বলে সম্প্রতি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগের বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। We need to put to rest any concept that this was rushed in an inappropriate way. This is really solid. এদিকে মডার্নার তৈরি এই ভ্যাকসিনের দাম কত হতে পারে তা নিয়ে আগ্রহের শেষ নেই। সংস্থাটির প্রধান নির্বাহী স্টিফেন ব্যান্সেল জার্মানির একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই ভ্যাকসিনের দাম জানিয়েছেন। তিনি বলেছেন, $25-$37 মধ্যেই এই ভ্যাকসিন পাওয়া যাবে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।